না, প্রতিবার বলতে আপনি শুনেন না, আপনি গতবার শুধু শুনেছেন, তার আগের বার শুনেন না, তার আগের বার যে পরিমাণে কাজ করা হয়েছে শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনোদিন কোনো কাজ করা হয়নি। আমি কখনোই এটা পছন্দ করি না, সোশ্যাল মিডিয়াতে কখনোই আমাদের শিল্পীদের কোনো কিছু যাওয়া উচিত না, কারণ আমরা কলিগ, আমাদের সব কিছু নিজেরা নিজেরা সমাধান করতে পারি। আমার ভালো লাগছে না, আমি অ্যাভয়েড করে গেলাম, আমার ভালো লাগছে না তোমাকে, আমি তোমাকে বললাম তুমি কিন্তু আমার জন্য এটা করছো, এটা পছন্দ হয়নি আমার, আমরা চাইলে কিন্তু এটা বলতে পারি। সে অপশনটা যেহেতু আমাদের হাতে আছে, সেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউজ না করাটাই বেটার। যেহেতু আপনারাই আইডল, আমি আইডল, আমি একটা জিনিস লিখবো আমার জন্য, আমাকে, আমি যদি একটা ছেলে হই তাহলে আমাকে 10টা ছেলে আমাকে পছন্দ করে, সে আমাকে ফলো করে, আমি মেয়ে হলে আমাকে 10টা মেয়ে আমাকে পছন্দ করে, ফলো করে। আমি যখন একটা কথা লিখবো, একটা ওয়ার্ড যখন সেখানে লিখবো, সেখানে আমার সেই ভালোবাসা ফ্যানদের ভালো নাও লাগতে পারে, ইভেন যখন ভালো লাগবে তখন দেখা গেছে সেই তখন চিন্তা করবে যে একটা আমার আইডল, আমার পছন্দের একজন আর্টিস্ট, সেই যখন এই কাজটা করতেছে তাদের ভিতরে যেহেতু এই সম্মানবোধটা নাই, সেখানে আমি করলে দোষটা কোথায়? আমি তো করতেই পারি চাইলে। এই জায়গাগুলোটা আসলে আমি পজিটিভলি নিতে চাই না। আমি মনে করি এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, যেহেতু আমরা অনেক বড় মাপের আর্টিস্ট যারা যারা আমাদেরকে এখন এই বিষয়গুলো নিয়ে কথা কাটাকাটি করছে। সো সেই জায়গাগুলোতে আমার মনে হয় সবারই একটু সচেতন হওয়া উচিত। এই সামলাতে হচ্ছে, এটা তো জব, আমার আল্লাহর কাজও করতে হবে, যেহেতু আমরা ইসলাম, এটা আমাদেরই কাজ, আবার জব যেহেতু এটাও করতে হবে। তা যেখানে একটা মানুষ, আসলে আমাদের একটা প্লাস হয়ে গেছে কি জানেন, আপনারা জানেন যে আমরা 8 হিরো, এর ভিতরে 7 এর ভিতরে হচ্ছে একজন হচ্ছে শিপন মিত্র, ও বাদে 7 আমরা একজনও রোজা ভাঙি নাই। তা যখন একজনও রোজা ভাঙছি না, সেখানে আরও একটা জিনিস হয়তো সোশ্যাল মিডিয়াতে আসে নাই, আমরা রোজা ভাঙতেছি না, ইভেন যখন একজন লোক যখন আমরা রোজা ভাঙতেছি না, তখন আর বাকি 6 আর ইচ্ছা নাই রোজা ভাঙার, সেই জায়গাটা দেখতে যায় না, আমরা 7 একজনও রোজা ভাঙছি না। এই অবস্থায় সারাদিন সমুদ্রেতে কাজ করতেছি, নদীতে লাফাচ্ছি, যুদ্ধ করতেছি, সাঁতার করতেছি, সৈন্যদের সাঁতার শিখাচ্ছি, সাবমেরিনাদের কীভাবে কী করা যায় এগুলো শিখাচ্ছি, আবার জোহরের নামাজ একসাথে জামাত হয়ে নামাজ পড়তেছি আমরা সবাই একসাথে, আবার ইত্যাদি আমার রুমে করতেছি, কখনো কেউ, কখনো আমার, কখনো অনন্ত ভাইয়ের রুমে করতেছি, আবার সেহেরি তো কন্টিনিউ আমার রুমে, একদম ফ্লোরিং করে দিছি, সবাই মিলে একদম ফ্লোরিং করে সেহেরি করতেছি। হ্যাঁ, তাই এই আনন্দগুলো, এই মজাগুলো উপভোগ করতে চাই। সো আমরা একটু কষ্ট হচ্ছে, টায়ার্ড হচ্ছি, বাট ট্রাই করে যাচ্ছি যে নামাজটা আর রোজাটা যাতে কন্টিনিউ করতে পারি সবাই মিলে, আর অভিনয় তো এটা আমার জব, এটা করতে হবে যতটা পারা যায়, ট্রাই করে যাচ্ছি। যাবে, এই কথাটা আমরা প্রতিবারই শুনি যে নির্বাচিত যেই হোক আমরা সবাই একসাথে কাজ করব। না, প্রতিবার বলতে আপনি শুনেন না, আপনি গতবার শুধু শুনেছেন, তার আগের বার শুনেন না, তার আগের বার যে পরিমাণে কাজ করা হয়েছে শিল্পী সমিতির ইতিহাসে এরকম কোনোদিন কোনো কাজ করা হয়নি। এক করোনাকালীন সময়ে আমরা 18 প্রণোদনা দিয়েছি, 18, যেটা ইতিহাসে কখনো কেউ করে নাই, 18, এবং শিল্পী যদি এক বছর যদি আপনার থাকতো, করোনা ছিল, সেখানে আপনি প্রায় 365 দিনে আপনি FDC পেয়েছেন, আমাকে জায়েদ খানকে সাথে পেয়েছেন, মিশা সদরকে। আপনাদের দুই তিনজনের ব্যাপারটা ব্যতিক্রম, কিন্তু অনেকে যেমন এবারও নির্বাচনের পরে দেখা গেল দীপজল সাহেব বা মিশা সাহেবদের যে প্যানেলটা ছিল তাদের কাউকে কিন্তু পাওয়া যায় না, এটা আসলে এই কমিউনিকেশন গ্যাপটা কেন? এটা কি যারা নির্বাচন তাদের পাওয়া যায়নি? তাদের ভিতরে অবশ্যই লজিক ব্যাপার ছিল, লজিক্যাল ব্যাপার ছিল, কারণ আপনারা জানেন যে একটা পোস্ট নিয়ে অনেক কাজ চলতেছিল বা অনেক কথা চলতেছিল, অনেক প্রবলেম ছিল, কারণ আপনার এক্সিকিউটিভ কমিটিতে প্রেসিডেন্ট যেহেতু আছে, যেহেতু একটা পোস্ট নিয়ে কথা চলতেছে, সেহেতু সেই পোস্ট যখন একজনকে আবেদন করবে, এক জায়গায় চিঠি দিবে বা একজনকে একটা কমিটির ডাক দিবে, তখন সেখানে সিনিয়ররা হয়তো আসতে চায়নি, আমি তো যতটুকু পারি আমি চলে আসছি, আমি তো মিস করি নাই, আমি আসছি, সিনিয়র আসতে চায়নি হয়তো বা, সেক্ষেত্রে এটা এটা ধরেই নিন। এবারের এই নির্বাচন, এবারের কমিটির কাজকর্ম, আমি মনে করি যেটা হয়েছে এটা অনেক প্রবলেম ছিল, সেটা আমরা মেনেই নিলাম, নেক্সট বার সবাই মিলে কাজ করতে হবে। আপনারা যদি নির্বাচিত হন, আপনাদের প্যানেলটি, আমরা না, যে কোনো প্যানেল নির্বাচিত হলে আমি আমার দিক দিয়ে, আমি নির্বাচন হলে সব প্যানেলের সাথে কাজ করব। আপনারা নির্বাচিত হলে অপর প্যানেলকে ডাকবেন কিনা? 100% ঠিক আছে, এটা তো নিয়ম, এটা ঢাকা ভাই, এটা তারাও ডেকেছে আমাদেরকে। তারা যারা ভিন্ন প্যানেলে রয়েছেন, তারা আসলে মাহমুদ কলিকে অন্য একটা প্যানেলের সভাপতি পেয়ে আপনারা আসলে কতটুকু চমকপ্রদ বা সারপ্রাইজিং মনে হয়েছে? আমরা বিন্দু মাত্র চমকপ্রদ হয়নি, কারণ চমক তো দীপজল সাহেব সেক্রেটারি করতো, সেটাই চমক, যে একটা লিজেন্ড, যে একটা ইন্ডাস্ট্রি, সে সেক্রেটারি, এটা ছিল চমক। আর আমরা বিন্দু মাত্র এই চমক হয়নি, কারণ বিকজ এফেক্টফুল ওরকম কিছু মনে করি নাই, উনি লিজেন্ড আমাদের কাছে, অনেক ভালোবাসার মানুষ, অনেক শ্রদ্ধার জানু জায়গা আছে, অনেক কিছুই আছে, কিন্তু আমি লাস্ট 6 ধরে শিল্পী সমিতির সঙ্গে আছি, শিল্পী সমিতির মেম্বারদের চাহিদাটা কী, তারা কী পছন্দ করে, তারা কোন ট্যাবলেট কোন বাসায় খাচ্ছে, তাদের, আমাদের যদি 450 মেম্বার ছিলেন, তাদের আমাদের তাদের ভিতরে 300 মেম্বাররা কে কোন খাবার খাচ্ছে, কার কোন রোগ, ওষুধ কার লাগবে, সেটা আমাদের মুখস্থ ছিল। সেই জায়গাগুলোতে থেকে আমাদের
থেকে আমার মনে হয় ওনারা অনেক পিছিয়ে আছে। আমরা ছয় বছর ধরে যে জায়গাটা করেছি তাদেরকে এক মাসে সেই জায়গাটা করতে হবে, সো সেই জায়গাটা থেকে আমরা মনে হয় অনেক আগে আছি। সো আর একটা জায়গা যেটা সেটা হচ্ছে লিজেন্ড হোক বা অনেক বড় মাপের বিজনেসম্যান হোক বা শিল্পী সমিতির জন্য অনেক কিছু করে দিবে এরকম অনেক প্রতিশ্রুতি হোক, সেই জায়গাটা থেকে অনেক সহজলভ্য হচ্ছে আমরা কে কতটা কানেক্ট আছি সমিতির মেম্বারদের সাথে এবং কে কতটা করতে পারবো। এটা প্রতিটা মেম্বার কিন্তু জানে যে তার দ্বারা এই হবে, তার দ্বারা এই হবে, তাকে দিয়ে এটা করা সম্ভব, এটা প্রতিটা মেম্বারের মুখস্থ। এবং তারা সুন্দরভাবে তাদের নেত্রীগুলোকে এবং যাদেরকে নেক্সট নেতা তারা নিজেরাই চয়েস করে নিবে। এটা জোর করে জুলুম করে কিচ্ছু হবে না। অনেকে বলছেন যে এবার নির্বাচন হয় না হওয়া নিয়ে এক ধরনের একটা সংশয় তৈরি হয়েছে। আমরা এরকম কোনো কিছু এখনো শুনতে পাইনি, কান কথা শুনতে পাচ্ছি, যেহেতু কাগজে কলমে কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে আসে নাই। হ্যাঁ, আর একটা যেটা সেটা হচ্ছে যে আমরা তো চাই সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য। আমাদের নির্বাচন যদি কালকে বলেন আমরা কালকের জন্যই প্রস্তুত আছি। এখন যাদের নির্বাচন নিয়ে ভয় তারা যদি পিছাতে চায়, সেক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশনার আছে, আপিল বোর্ডের চেয়ারম্যান আছে, তাদের টিম আছে। তারা যদি চিন্তা করে যে না এটা সত্যিকারের নিয়মের ভিতরে আছে বা এটা নিয়ম, বা কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকে বা কেউ যদি চিঠি দিয়ে থাকে সেটা যদি সত্যি নিয়মের ভিতরে পড়ে, তাহলে সেটা অবশ্যই আমরা সবাই মেনে নিব। আমাদের প্যানেল নির্ধারণ হয়ে গেছে আর এখন থেকে ছয় মাস আগে, আমরা অনেক আগে নির্ধারণ করে ফেলেছি। আর আমাদের প্যানেলে একের অধিক লোক এক একটা পোস্টের জন্য মূলত অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশন বলছে মৌখিকভাবে তারা চাচ্ছে আমাদের প্যানেলে থাকার জন্য। আমরা চেষ্টা করেছি সিনিয়র জুনিয়রদেরকে মিলে 21 জনের একটা দল গঠন করার জন্য, 21 জনের একটা প্যানেল গঠন করার জন্য। এবং যারা এই বছর আমাদের প্যানেলে থাকছেন না, যারা আবেদন করেছিল বা যারা চেয়েছিল প্যানেলে থাকার জন্য, আমরা তাদেরকে নিয়েই থাকতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা নেক্সট ইলেকশন পর্যন্ত যেতে চাই। ওইভাবে আমাদের নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, ওইভাবে নিজেদের ভিতরে আমরা আলোচনা করে নিয়েছি এখন কে কোন পোস্টে কাজ করবে বা কে কোন পোস্টে আছে। যেহেতু এখনও নমিনেশন ফর্ম কিনতে 31 তারিখে আমরা কিনবো, সো তার আগ পর্যন্ত আমরা এটা পাবলিকলি জানাতে চাচ্ছি না, আমরা একটু সারপ্রাইজ রাখতে চাচ্ছি। যেহেতু আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মিশা সদাগর এবং মনোহসেন দ্বীপজল সভাপতি সেক্রেটারি, সো এটা অনেক বড় একটা মানুষের কাছে আকাঙ্ক্ষার বিষয় ছিল, অনেক বড় একটা সারপ্রাইজ ছিল। সেই জায়গা থেকে আমাদের আরও কিছু সারপ্রাইজ বাকি আছে, আমরা ট্রাই করবো সেটা তুলে ধরার জন্য, বা সেটার জন্য একটু সময় নিচ্ছি। আমরা 30 বা 31 তারিখে ইনশাল্লাহ সবাইকে জানিয়ে দিব কে কোন পোস্টে কাজ করছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপনারা জানেন গতবার জাতীয় ইলেকশনকে ছাড়িয়ে গিয়েছিল, সো সেটা আমরা পজিটিভ ভাইবস দিয়ে সারাতে চাই, আমরা নেগেটিভ কিছু না দিয়ে। এবার পজিটিভ কিছু দিয়ে ছাড়ানোর জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে অন্তত নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দর হয়। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের সাথে কথা দিয়েছে যে তাদের সর্বাত্মক চেষ্টা করবে, তারা এবার নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন করবে। সো আমরা সেই আশা ব্যক্ত করে তাদের মুখের দিকে চেয়ে আছি। আমরা ভাই চাই সুষ্ঠু নির্বাচন। আমরা হেরে গেলে আমাদের ভোটাররা যারা আছেন তারা যদি মনে করে আমাদেরকে ভোট দিয়ে পাশ করাবে তাহলে সেটা মেনে নিব, আর যদি মনে করে যে তারা আমাদেরকে তাদের দরকার নাই, তারা আমাদেরকে পাশ করাবে না, সেটাও মেনে নিব। কিন্তু কোনো মানে সুষ্ঠুর বাইরে কোনো নির্বাচন চায় না, কোনো মানে মানুষের কথার উপরে গিয়ে কোনো নির্বাচন চায় না, কোনো সমালোচনা চায় না, যেটাতে আমাদের ক্যারিয়ারে বা আমাদের শিল্পী সমিতির আমাদের চলচ্চিত্রের ভাবমূর্তিটা নষ্ট করে।